মঙ্গলবার থেকে কার্যকর জম্মু অ্যান্ড কাশ্মীর রিজার্ভেশন অ্যাক্ট 2023। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করলেন। সংসদের সদ্য সমাপ্ত শীতকালীন অধিবেশনেই পাশ হয়েছে এই সংক্রান্ত একটি বিল। সংশোধনী সহ জম্মু কাশ্মীর সংরক্ষণ আইন 2023 মঙ্গলবার থেকে কার্যকর। এই আইন বলে উপত্যকার এযাবৎকাল অন্যায় এবং বঞ্চনার শিকার যারা তারা অধিকার পাবেন, এমনটাই স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ, সংবিধান স্বীকৃত এক ধারার দুই উপধারা বলে 26 ডিসেম্বর 2023 থেকে জম্মু কাশ্মীরে জম্মু অ্যান্ড কাশ্মীর রিজার্ভেশন অ্যাক্ট 2023 কার্যকর করা হলো। এ প্রসঙ্গে উল্লেখ্য, সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন 11 ডিসেম্বর রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ হয়েছে এই বিল। রাষ্ট্রপতি সইয়ের পরই আইনে রূপান্তরিত হয় এই বিল। যারা নিজ ভূমি পরবাসী তারা এই আইন দ্বারা উপকৃত হবেন, এমনটাই সংসদকে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্যালকাটা নিউজ।